9 বছর আগের ঘটনা। তখন সায়নী ঘোষ শুধুই অভিনেত্রী। সমাজ মাধ্যমে তার পোস্ট করা একটি ছবি এবং ছবির ক্যাপশন নিয়ে যে বিতর্কে তৈরি হয়েছিল তাতে লেগেছিল রাজনীতির রং। তারপর অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন সায়নী ঘোষ, কিন্তু তৃণমূলের যুবনেত্রীকে এখনও সেই বিতর্ক পিছু ছাড়ছে না। শিবলিঙ্গে পুজো দিয়ে সায়নীর প্রচার নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে চর্চা। অনেকেরই সেই 2015 সালের পুরনো পোস্টের কথা মনে পড়ছে। সেই পোস্টের জেরে সায়নীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগের আঘাতের অভিযোগ উঠেছিল, যদিও সায়নী দাবি করেছিলেন কেউ হ্যাক করে সেই পোস্ট করেছে, পরে যদিও পোস্টটি ডিলিট করা হয়। সেই বিতর্ককে এবার পিছনে ফেলে শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। শনিবার মন্দির থেকে বেরিয়ে সায়নী ঘোষ জানান, ঠাকুরের কাছে যাদবপুরের সমস্ত মানুষের মঙ্গল কামনা করলাম, কিন্তু শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার কি পরিকল্পনা মাফিক? এর অবশ্য কোনো জবাব দেননি তৃণমূল প্রার্থী। শনিবার সকালে রাজপুর সোনারপুর পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় প্রচার করেছেন সায়নী ঘোষ। তার সঙ্গে ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম সহ অনেকেই। সায়নীর কথায়, এই ভোটটা সরাসরি দিদি বনাম মোদীর। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দেবেন। আমাদের লড়াই বিভেদকামী এবং বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বাংলার মানুষও সেই লড়াই করছেন। সায়নীর সংযোজন এরাজ্যে মোদীর গ্যারান্টি বলে কিচ্ছু নেই, শুধু দিদির গ্যারান্টি আছে। নতুন প্রতিশ্রুতি না, আমরা কথা দিই না, কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য ভোট দেবেন, তার থেকেও বড় কথা, আমরা একটা বিভেদকামী একটি বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই, যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি, 24 ঘন্টা মানুষের পাশে থাকা। এবং মমতা দি যখন সেটা করেছে, আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিক ভাবে তারা 365 দিন মানুষের পাশে থাকে। কাকে পাওয়া যায়নি, কি হয়নি না হয়নি, সেটা দ্যাট ইজ নট মাই লুকআউট। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে, যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে পাবে। উল্লেখ্য, যাদবপুর কেন্দ্রে এবার সায়নীর বিপক্ষে বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে, সিপিএম টিকিট দিয়েছে তরুণ মুখ সৃজন ভট্টাচার্যকে। হাই নিউজ নেটওয়ার্ক।